আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আমাদের লাইভ প্রোগ্রামটা বিশেষভাবে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য। অনেক ছাত্ররাই আরবি ভাষার শেখার উদ্দেশ্যে বিভিন্ন আদব বিভাগে ভর্তি হয়ে থাকেন এবং বিভিন্ন সময়ে আমাদের সাথে যোগাযোগ করেন যে আরবি ভাষায় কীভাবে পারদর্শী হওয়া যায়। আমরা আমাদের স্বল্প অভিজ্ঞতা থেকেই এবং বিশেষভাবে আমাদের ওস্তাদ মাওলানা শহীদুল্লাহ ফজল বারী রাহিমাহুল্লার থেকে শোনা যে সকল বিশেষ গুরুত্বপূর্ণ নসিহতগুলো আছে, সেই নসিহতগুলো আমরা আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন সকলেই ভালো আছেন এবং আমাদের এই প্রোগ্রামটি আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো আমি আমাদের বিষয় শুরু করতে যাচ্ছি। শুরু করার আগেই আমি জানতে চাচ্ছি যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, এই কমেন্টসের মাধ্যমে একটু জানাইলে একটু ভালো হতো। আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা সে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। আরবি ভাষার দুর্বলতার দিকটি আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে সকল ছাত্ররা এখানে পড়তে আসে তাদের থেকে যা আমরা শুনেছি তার ভিত্তিতে আমরা দেখতে পারি যে কোনো কোনো ছাত্র এমন আছে যারা মূলত কাওয়ায়েদে দুর্বল। কাওয়ায়েদে দুর্বল বলতে নাহুর কাওয়ায়েদ এবং সরফের কাওয়ায়েদগুলো তারা ভালো বোঝে না এবং সেজন্যই আদব বিভাগে আসে পড়ার জন্য। তো আমরা সে সকল ছাত্রকে নিয়ে এক বছরব্যাপী মেহনত করে থাকি। তো এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে ছাত্ররা নিজেদের বাড়িতে অবস্থান করতেছে, সেই সময়টা যাতে কাজে লাগাইতে পারে এবং ছাত্ররা যাতে নিজেদের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে তাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারে, সেজন্যই মূলত আমাদের এই লাইভ প্রোগ্রামটি। তো যারা নাকি কাওয়ায়েদে দুর্বল তাদের জন্য আমরা বলবো যে তারা আগে তো দাওরা পর্যন্ত পড়াশোনার মধ্যে অনেক কাওয়ায়েদের কিতাব পড়েছে, ঠিক আছে, এখন বিশেষভাবে তারা প্রথমেই বাংলা ভাষায় লিখিত আর নাহু আল মুয়াসার নাসিম আরাফাত সাহেবের যে কিতাবটি আছে এই কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত তার অনুশীলন সহ পড়তে পারে। এতে মোটামুটিভাবে মৌলিক কাওয়ায়েদগুলো তার জানা হয়ে যাবে। এছাড়াও সদ্যপ্রয়াত মুফতি আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তার একটি উর্দু ভাষায় সুন্দর একটি নাহু কিতাব আছে, সে কিতাবটিও পড়তে পারে। তার নাম হলো আসান নাহু আসান সরফ। এই কিতাবটিও সারসংক্ষেপে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়েছে, বিভিন্ন মাকতাবায় পাওয়া যায়। এটা পড়ে মোটামুটিভাবে সে মৌলিকভাবে যে কাওয়ায়েদগুলো যেগুলো সে বিভিন্ন সময়ে বা বিভিন্ন জামাতে সে পড়েছিল
ওগুলোকে আবার পুনরায় পড়ে মোটামুটিভাবে বুঝবে এবং সেগুলোকে তার যখন প্রয়োজন প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। সরফের বিষয়ে বিশেষভাবে যদি কেউ তাদের দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করে তাহলে একটি কিতাব বিশেষভাবে আছে, সেটা হলো মুআজামু আবওয়াবিস সরফ। এই কিতাবটি যখন মোতালা করবে, যখন কিতাব পড়বে, সেই মুহূর্তে দেখা গেল যে একটা সরফের কোন সিগা, কিসের সিগা এবং কোন বাপ থেকে আসলো এবং তার অর্থ কী হইতে পারে, তাৎক্ষণিকভাবে ওইটাকে বের করার জন্য এই কিতাবটি খুব চমৎকার কিতাব। এটা ইন্ডিয়া থেকে প্রকাশিত। এই কিতাবটিও সে সরফের দুর্বলতা কাটানোর জন্য চেষ্টা করতে পারে, পড়তে পারে। এছাড়াও এই কিতাবগুলো পড়ার পরে একটা ছাত্র তার দুর্বলতাকে মোটামুটিভাবে মৌলিকভাবে দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবে। এরপরে সে আরও যদি উন্নতি করতে চায় তাহলে তাকে আরেকটি নাহুর কিতাব, সেটা হলো আন-নাহু আত-তাদবীকি, আন-নাহু আত-তাদবীকি, এই কিতাবটি সে সুন্দরভাবে মোতালা করতে পারে। এই কিতাবের মধ্যে তার উদাহরণগুলো কোরআন থেকে, হাদিস থেকে এবং বিভিন্ন নুসুস থেকে দেওয়া আছে এবং খুব সহজভাবে মানে দেখিয়ে দেখিয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে করে বলা হয়েছে। এই কিতাবটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন আদব বিভাগে পাওয়া যায়, আমাদের মার্কাজ জায়েদ বিন সাফেতেও পাওয়া যায়। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা তা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আরবি ভাষায় যদি কেউ সংক্ষিপ্তভাবে নাহুর কাওয়ায়দগুলো পড়তে চায় তাহলে সে নাহুর একটি গুরুত্বপূর্ণ কিতাব এবং সারসংক্ষেপে লেখা আজরুমিয়া, এই কিতাবটি সৌদি আরবে এবং আরব দেশগুলোতে সাধারণত ছাত্ররা পড়ে থাকে, এই কিতাব থেকেও ব্যাপকভাবে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। এই নাহুর এই মৌলিক বিষয়গুলো জানার পরে একজন ছাত্রের উচিত হলো যে এগুলোকে সুন্দরভাবে চর্চার জন্য বারবার পড়া এবং এগুলোকে বিভিন্ন এবারত পড়ার মধ্যে দিয়ে এটাকে তাতবিক দেওয়া, তাহলেই কী হবে, এই নাহুর কাওয়ায়দগুলো স্মরণ থাকবে। এখন আমরা দেখি যে অনেক ছাত্ররা নাহুর কাওয়ায়দ ভালো জানে, ঠিক আছে, এমনও ছাত্র পাওয়া যায় নাহুর কাওয়ায়দ জিজ্ঞেস করার সাথে সাথে সে বলতে পারে সুন্দরভাবে, কোনো ধরনের সমস্যা হয় না এবং খুঁটিনাটি বিষয়েও তার জানা আছে। কিন্তু সমস্যা হলো ওই জায়গায় যে সে এই নাহুর কাওয়ায়দটা এখানে হবে নাকি অন্য আরেক জায়গায় হবে, এই বিষয়টা সে ভালোভাবে বুঝে না এবং এই বিষয়কে নিয়ে সে খুব পেরেশান থাকে এবং বিভিন্ন আদব বিভাগেও ভর্তি হয়। এরপরে সে এটা নিয়ে সে দেখা যায় যে সামনে পড়ার জন্য সাহস করে না, বিভিন্ন আদব বিভাগগুলোতে সে এই নিয়তেই ভর্তি হয় যাতে আমি এই নাহুর কাওয়ায়দ যা শিখেছি তা যাতে সুন্দরভাবে প্রয়োগ করতে পারি। এই প্রয়োগের সুবিধার জন্য আমাদের শেখ শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লাহ একটি যুগ উপযোগী এবং ছাত্রদের খুব আকর্ষণীয়ভাবে দুরুস দিতেন, সে দুরুসটার সবগুলোকে জমা করে আমরা একটি কিতাব আকারে বের করেছি, তার নাম হলো আদ দুরুস লিলাজিয়া লি আখতা ইদারিসিল আরাবিয়া। এই কিতাবটি কোনো ছাত্র যার কাওয়ায়দ জানা আছে সে যদি এই কিতাবটি অধ্যয়ন করে তাহলে দেখা যাবে যে তার এই ভয়টা এবং এই যে তাতবিক দিতে পারে না এই দুর্বলতাটা তার সহজেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা পড়ার জন্য কিছু পদ্ধতি আছে। এই কিতাবের মধ্যে ভুল অংশের পাশেপাশেই আবার শুদ্ধ রূপটাও লেখা আছে,
যদি ছাত্র ভুল রূপ থেকে নিজের থেকেই ভুল যেই অংশটা দেওয়া আছে সেই অংশ থেকে নিজে থেকেই সংশোধনটা চেষ্টা করে এবং চেষ্টা করে তার শুদ্ধ রূপটা কী হতে পারে সেটাকে সে নিজের থেকেই বের করে এবং ওই কিতাবের সাথে মিলিয়ে দেখে যে আমার শুদ্ধ রূপটা আর কিতাবের যে শুদ্ধ রূপটা লেখা আছে তার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই রকম পার্থক্য আছে তা নাকি দেখা যায় যে না আমি যা ধরেছি এবং কিতাবে ওইটাই লেখা আছে এভাবে যদি সে যদি ধারাবাহিকভাবে যদি কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি অনুশীলন করে তাহলে দেখ ঘরে বসেই সে এই দুর্বলতাকে এই যে কাওয়ায়েদ যে সে ফিটিং করতে পারে না অর্থাৎ কাওয়ায়েদকে সে বাস্তবায়ন করতে পারে না ইবারতের মধ্যে এই দুর্বলতাটা আশা করি অনেকটাই কমে যাবে তারপরেও উস্তাদের পরামর্শে যদি আরও কিছু চেষ্টা করে ইনশাআল্লাহ পূর্ণতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ এছাড়াও একজন ছাত্র এবারত শুদ্ধ হয়ে পড়ার জন্য সঠিকভাবে এবারত পড়ার জন্য শুধু নাহুর কাওয়ায়েদ এবং সরফের কাওয়ায়েদ যথেষ্ট নয় নাহুর কাওয়ায়েদ ভালো জানে ঠিক আছে সরফের কাওয়ায়েদও জানে তবে তার দ্বারা এবারত শুদ্ধ হয়ে পড়া যাবে না এবারত যদি শুদ্ধ হয়ে পড়তে হয় তার পর্যাপ্ত শব্দের অর্থগুলো জানতে হবে কোন শব্দের কী অর্থ কখন কী অর্থ দেয় এই বিষয়ে জানতে হবে এবং এই বিষয়ে জানার জন্য তার বিভিন্ন কিতাব অধ্যয়ন করতে হবে আমাদের আমি এখন এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি আলাদা আরেকটি নতুন একটি কথা আমি বলতে চাচ্ছি মানে এই বিষয়টাকে বোঝানোর জন্য যে এবারত সঠিকভাবে পড়ার জন্য বিভিন্ন দেশের যেমন আরব দেশগুলোতে কীভাবে চেষ্টা করে এবং তাদের কিতাবগুলো কীভাবে আসে এবং তারা কীভাবে চেষ্টা করে ওইটা একটু আমি সামান্য সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আমরা বিভিন্ন সৌদি আরব থেকে মিশর থেকে কাতার থেকে বিভিন্ন দেশ থেকে স্কুল লেভেলে যে সকল বইগুলো আছে সেগুলোকে সৌদি আরবে তো আমি নিজে সরাসরি বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে আমি বিভিন্ন কিতাবগুলো সংগ্রহ করেছি আরবি ভাষা শেখার জন্য কিতাবগুলো আমি নিজে গিয়েই সংগ্রহ করেছি ওই কিতাবগুলো দেখেছি আমরা যে ইবতিদাইয়া আল মারহালা আল ইবতিদাইয়া তার জন্য যে সকল কিতাবগুলো নির্ধারণ করা হয়েছে সবগুলো কিতাবের মধ্যেই এরাব দেওয়া এরাব লাগানো হরকত লাগানো এবং সহজভাবে নিজেদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রচনাগুলো ওখানে লেখা হয়েছে তাদ্রিবাত সহ এবং কাতার থেকেও আমি বিভিন্ন কিতাব আরবি ভাষার বিভিন্ন কিতাব সংগ্রহ করেছি তার মধ্যেও দেখেছি যে একই নিয়মেরই যে ইবতিদাইয়া আল মারহালা আল ইবতিদাইয়ার জন্য যে সকল কিতাবগুলো আছে সবগুলো কিতাবই হরকত লাগানো এরাব লাগানো মুতাওয়াসিতা যে সকল কিতাবগুলো দেখেছি সেই কিতাবগুলোর মধ্যে যে হরকতগুলো ইবতিদাইয়ার আল মারহালা আল ইবতিদাইয়ার কিতাবগুলোর তুলনায় হরকত কিছু কম এবং পাশাপাশি আবার ওখানে এরাবও কম লাগানো আছে এইটাও আমরা লক্ষ্য করেছি যে সানাউইয়া যে সকল কিতাবগুলো ওই কিতাবগুলোতেও আমরা দেখেছি ভালোভাবে যে ওখানে কোনো এরাব নাই ওখানে কোনো হরকত লাগানো নাই তো এটার দ্বারা আমরা বুঝতে পারি যে একটা ছাত্র সে যদি চায় যে আরবি ভাষায় সে পারদর্শী হবে তাহলে শুধু নাহুর কাওয়ায়েদ জানলে হবে না বরং নাহুর কাওয়ায়েদটা হলো তার আরবি ভাষাকে সুন্দর করার জন্য এবং মানসম্পন্ন করার জন্য সহায়ক মূলত তার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে আর এই শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার সবচেয়ে উত্তম মাধ্যম সেটা হলো বিভিন্ন নুসুস পড়া যেটা আমাদের ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহ বারবার বলতেন যে নুসুস পাঠের মাধ্যমে একটা ছাত্র তার
ব্যক্তিগত অভিজ্ঞতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। এবং নুসুর যে পড়বে, প্রথমেই যদি সে প্রাথমিক অবস্থায় সে বেশি আরবি, বিভিন্ন ছাত্ররা আসে, আসার পর জিজ্ঞেস করা হয় ভাই আপনারা হ্যাঁ কোন কোন কিতাবগুলো পড়েছেন, তো ছাত্র বলে যে আমরা এসো আরবি শিখে পড়েছি, আত তামরিনুল কিতাবি পড়েছি, আল কেরাতুর রাশেদা পড়েছি, এই সকল কিতাবগুলো পড়েছি। কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি আরবি সাহিত্যে বা আরবি উচ্চতর ভাষার উচ্চতর কোনো কিতাব, কোনো সাহিত্যিকের কিতাব পড়েছেন কিনা, সে বলতে পারে না। কারণ হলো মাদ্রাসাতে তো আরও অনেক কিতাব তার পড়তে হয়, বিভিন্ন সাহিত্যিকদের কিতাব পড়ার জন্য তাকে আলাদাভাবে ফারেগ হইতে হবে, সেই সুযোগ তো তার নাই। এখন সে করবে কি? দেখা যায় যে অনেক ছাত্র দেখা যায় যে বেশি আগ্রহী, আরবি ভাষার প্রতি অনেক অনুপ্রাণিত, সেজন্য তার বিভিন্ন ছুটি ছাটাগুলো সে বিভিন্ন আরবি কিতাব মোতালা করে, নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করে করে সে আরবি দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর সংখ্যা অনেক, হাতে গোনা কয়েকজন। অধিকাংশ ছাত্রই দেখা যায় যে এই সুযোগ আর পায় না, তারাও বিভিন্ন সুযোগ নিজের পক্ষ থেকে বের করে এরপরে যে সে আরও সামনে এগিয়ে যাবে এই সুযোগটা তার হয় না। এক্ষেত্রে যদি তাকে বলা হয় যে এই নাহুর কাওয়ায়েদ যে আপনি পড়েছেন, এই কাওয়ায়েদগুলো আপনি এখন ফিটিং করতে থাকেন, দেখা যায় ছাত্র এই কাওয়ায়েদগুলো ফিটিং করতে, নাহুর কাওয়ায়েদ পড়েছে, এখনই তাকে ফিটিং করার জন্য এগুলোকে বাস্তব মানে সঠিকভাবে প্রয়োগ করার জন্য হ্যাঁ তাকে একটা পৃষ্ঠা পড়তে হলে তাকে অনেক সময় দিতে হবে, আর এই সময়টা তো তার দেওয়া সম্ভব হবে না। আর এইটাই তার জন্য আরবি ভাষা কঠিন হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা বুঝি এই বিষয়টা, আমরা বারবার গবেষণা করে দেখেছি এবং চিন্তা ফিকির করে দেখেছি। আসলে মূলতভাবে একটা ছাত্রের জন্য উচিত হলো তাকে প্রথম দিক থেকে তাকে এরা বলা কিতাবগুলো, হরকতওয়ালা কিতাবগুলো তাকে অধ্যয়ন করা। এবং সে যদি নাহু পড়ে থাকে তাহলে এই নিয়ত করা যে আমি যেই নাহুর কাওয়ায়েদগুলো পড়েছি, এই কাওয়ায়েদগুলো হ্যাঁ কোথায় কোন কাওয়ায়েদ এখানে আসলো, ওই কাওয়ায়েদগুলো আমি বুঝতেছি কি না, বুঝে 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 পড়া, এই হরকতটা কেন দেওয়া, এই অ্যারাবটা কেন দেওয়া হলো, এই কেন হ্যাঁ এটাকে বারবার করে যাচাই বাছাই করে করে তারপরে আগানো, সরফের এই গঠনটা কেন হলো, এই বিষয়গুলো বারবার যাচাই করে 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 সামনে আগানো। এইভাবে যদি ছাত্র যদি চেষ্টা করে তাহলে দেখা যাবে যে নিজের থেকেই সে নাহুর কাওয়ায়েদগুলো সে তার এবারতের মধ্যে ফিটিং করতে পারবে। আমাদের দেশে এই ব্যবস্থা নাই, তবে ব্যক্তিগতভাবে তো ছাত্ররা চেষ্টা করতে পারে। যেমন আমাদের এখানে আমাদের আদব বিভাগে আমরা পড়িয়ে থাকি, আরও বিভিন্ন আদব বিভাগ আছে মাশাল্লাহ এখানে ঢাকা শহরে, বেশ অনেক আদব বিভাগ, মানসম্পন্ন আদব বিভাগ আলহামদুলিল্লাহ হয়েছে। যে সকল উস্তাদরা খুব যত্ন সহকারে ছাত্রদের পিছনে মেহনত করে থাকেন, ওই সকল প্রতিষ্ঠানে ছাত্ররা মেহনত করতেছে প্রতি বছর। এখন যেহেতু একটি সমস্যার কারণে অধিকাংশ ছাত্ররাই তাদের নিজেদের বাড়িতে অবস্থান করতেছে, সে সকল ছাত্রকে বলবো তারা যাতে বিভিন্ন মাকতাবা থেকে এই আরবি ভাষার ছোট ছোট রিসালাগুলো সংগ্রহ করে, এবং সংগ্রহ করে অ্যারাব লাগানো কিতাবগুলি সে মোতালা করে, এই উদ্দেশ্যে সে শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করবে, অর্থাৎ ইসরাউল মাখজুনিল লাফজি, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা। কারণ শব্দ ভাণ্ডার যদি সমৃদ্ধ না থাকে তাহলে ওই ছাত্রটি সঠিক অ্যারাবও লাগাইতে পারবে না। তার নাহুর কাওয়ায়েদ জানা আছে ঠিক আছে, কিন্তু শব্দের অর্থটা কী, এটা কি মাফুল হয়েছে নাকি ফাইল হয়েছে, সেটা সে বুঝবে না। না বুঝার কারণে সে অ্যারাবটা ভুল দিবে। এই জন্যই আমরা পরামর্শ দিব যে এখন এই জরুরি পরিস্থিতিতে সকলে নিজ ঘরে ঘরে এই নাহুর সহজ সহজ এই আরবি ভাষার সহজ সহজ কিতাবগুলো, যেগুলো হরকত দেওয়া, এই কিতাবগুলো সংগ্রহ করে করে নাহুর কাওয়ায়েদগুলো ওটাকে কোন কাওয়ায়েদ কোথায় কোন কাওয়ায়েদ হলো, কী কারণে এই অ্যারাবটা দেওয়া হলো, কী কারণে এই সরফের এই গঠনটা হলো, এগুলি কারণ বের করে করে পড়ার চেষ্টা করা। দেখা যাবে যে এভাবে যদি চেষ্টা করে
তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে তার এই দুর্বলতাটা, অর্থাৎ এবারতে কাওয়ায়েদগুলো তার বিগ দিতে পারতেছে না, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরবি ভাষার এই কিতাবগুলো আমরা আমাদের এখানে আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি, সৌদি আরব থেকে আনা, অনেক আদব বিভাগেও আছে, তার নাম হলো আল কিরাতুল আরাবিয়া। এই কিতাবটা 6 খণ্ড আমার কাছে সংগ্রহ আছে, আরও বিভিন্ন জনের কাছেও আছে। আপনারা যে সকল ছাত্ররা বিভিন্ন আদব বিভাগে ভর্তি হয়েছেন তাদেরকে বলবো যে এই আল কিরাতুল আরাবিয়া এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য। তাহলে কি ফায়দা হবে? যে এই কিতাবের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই কিতাব এর যে সকল নুসুসগুলি দেওয়া আছে এগুলো শুধু খালি আরবি ভাষা শেখানো হয় না, এগুলোর মাধ্যমে একজন ব্যক্তি তা আদর্শও শিখতে পারে। একজন ছাত্র সে শুধু আরবি ভাষা শিখবে তা নয়, বরং ভাষার মধ্যে দিয়ে সে ইসলামী আদর্শ, ইসলামী শিক্ষাগুলিও সে শিখতে পারবে। এই কিতাবগুলো যদি কেউ সংগ্রহ করে যদি একটু মোতালা করে, আশা করি যে তার এই দুর্বলতাগুলো অনেকটাই কেটে যাবে। এরপরে আরেক সমস্যা আমরা দেখি যে অনেকে আছে সে নাহুর দিকেও মাশাআল্লাহ ভালো, এবারও তো সুন্দর করে পড়তে পারে, তবে আরেকটা দুর্বলতা রয়ে গেছে, সেটা হলো যে তার আরবিগুলো হলো এই এমন যে সেটা এই উর্দু মিশ্রিত ভাষা, তার নিজের মনের ভাব প্রকাশ করতেছে উর্দু মিশ্রিত বিভিন্ন শব্দ মাধ্যমে। কারণ কি? যে আমাদের দেশের পরিস্থিতিতে আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলোতে আমরা দেখি যে শুরু থেকে আমরা উর্দু চর্চা করি, উর্দু বিভাগ আছে, উর্দু বিভাগ থেকে যখন নাকি একটা ছাত্র পড়ে আসে তখন দেখা যায় যে তার উর্দুর শব্দগুলো তার মাথায় ঘুরপাক খায়, এবং উর্দুতে বেশ কিছু শব্দ আছে যেগুলো আরবিতেও আছে, এবং আরবিতে থাকার কারণেই ওই ছেলেটা নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে দেখে যে এইটা তো আরবিতেও ওই শব্দটা আছে, ওই উর্দুর যেই উচ্চারণ ভঙ্গি এবং উর্দু যে ব্যবহার ওটাকে আরবিতে নিয়ে আসে, যার কারণে তার আরবিটা হয়ে যায় আল আরবিয়া মুতাআসসিরা বিল উর্দিয়া, অর্থাৎ আরবি ভাষাটা উর্দু ভাষা দ্বারা প্রভাবিত। এটাও একটা দুর্বলতা, অর্থাৎ বর্ণনাগত দুর্বলতা। এই দুর্বলতাকে কাটানোর জন্য একজন ছাত্র যদি চায় যে আমি এই দুর্বলতাকে দূর করব, তাহলে সম্ভব। তাহলে তখন তাকে কি করতে হবে? তখন তাকে কোন কোন দিক থেকে উর্দু দ্বারা প্রভাবিত হয় সেটা প্রথমে জানার জন্য চেষ্টা করা। যেমন আমরা একটু ধারণা দেওয়ার জন্য কয়েকটি দিক আমি আলোচনা করতে চাই যে কোন কোন দিকগুলো যে উর্দু ভাষা দ্বারা প্রভাবিত হয়। একটা হলো যে সাউথের দিক থেকে, অর্থাৎ ধ্বনির দিক থেকে আরবি ভাষা উর্দু ভাষার সাথে প্রভাবিত হয়ে যায়, উর্দু ভাষায় প্রভাবিত হয়ে যায়। যেমন নাকি আমরা সাধারণ শব্দ একটা দেখি, যে শব্দটা হলো আরবি ভাষায় এই শব্দটা আছে, উর্দুতেও শব্দটা পাওয়া যায়। যেমন ইহতেরম, এই শব্দটি উর্দুতেও আছে, তবে উর্দুর উচ্চারণটা একটু ভিন্ন, উর্দুতে বলা হয় এহতেরাম, আরবিতে বলা হয় ইহতেরাম। তাহলে উর্দু শব্দ আরবিতেও এই শব্দটা পাওয়া যায়, তবে উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা আছে, অর্থের দিক থেকে এক, অর্থাৎ সাউথের দিক থেকে ভিন্ন। যেমন নাকি এতেবার, এই শব্দটি আরবিতে এতেবার ও উর্দুতে গিয়ে এতেবার, এই দুই শব্দ অর্থের দিক থেকে উর্দুতে আরবিতে একই অর্থ, কিন্তু তার সাউথের মধ্যে ভিন্নতা রয়েছে। এমনিভাবে ফাইলুন ওজনের যে সকল শব্দগুলো আছে, ফাইলুন ওজনের যে সকল শব্দ, এই ফাইলুন ওজনের শব্দগুলো আমরা সাধারণত ব্যতিক্রম করে থাকি। যেমন কামিল, আরবিতে বলা কামিল, কিন্তু উর্দুতে এই কামিল শব্দেরই উচ্চারণটা আমরা করে থাকি কামেল। কাতিব আরবিতে আমরা বলি,
ও উর্দুতে এই একই শব্দ ব্যবহার হয়, আমরা এটার উচ্চারণ করে থাকি কাতেব। আলিম, উর্দুতে এই শব্দের ব্যবহার করে থাকি আলেম। এখন আমি বলতে চাচ্ছি হলো যে এই ব্যক্তি, যে ব্যক্তির এই সমস্যাটা, সে তো কাওয়ায়েদ ভালো জানেন এবং পাশাপাশি তাতবিকও ভালো দিতে পারেন, এবারও তো শুদ্ধভাবে পড়তে পারেন, কিন্তু সমস্যা হলো যে উর্দু মিশ্রিত, অর্থাৎ তার আরবি ভাষাটা উর্দু দ্বারা প্রভাবিত। যেমন সে উচ্চারণ করতে গেলে তখন কামিলকে বলতেছে কামেল, আলিমকে বলতেছে আমেল, আলেম আলিম, আর বলতেছে উর্দু ভাষা প্রভাবিত হওয়ার কারণে আলেম, জালেম, এভাবে মনে করেন এই ফাইলুন শব্দের, ফাইলুন ওজনের যে সকল শব্দগুলো আছে এগুলোর মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু সতর্ক হই, আমাদের এই ফারিক সময়টাকে কাজে লাগাইতে পারি এবং আমরা নিজে থেকে মেহনত করে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আমরা আজকে যে লাইভ প্রোগ্রাম করতেছি এর মধ্যে এটা একটা মূল লক্ষ্য, যাতে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় বসে আরবি ভাষায় নিজেদের চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমার এই ছোটোখাটো এই সামান্য চেষ্টা, যাতে সকলেই এই চেষ্টায় অংশগ্রহণ করতে পারে এবং আমিও যাতে আপনাদের এই সেবাতে অংশগ্রহণ করতে পারি, এজন্যই আমাদের আজকের এই প্রোগ্রামটি বিশেষভাবে আমরা উপস্থাপন করতেছি। তা আমি বলতেছিলাম যে উর্দুর প্রভাব এর কথা, যে উর্দুর আরেকটা হলো শব্দের প্রভাব, যে শব্দের ক্ষেত্রে আমরা উর্দু দ্বারা প্রভাবিত। অনেকেই দেখা যায় যে শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার যখন করি তখন উর্দুর দ্বারা প্রভাবিত শব্দগুলিই আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যেমন নাকি আমরা উপস্থাপন করতে পারি মোকাবালা, যে এই শব্দটি উর্দুর অর্থ হল প্রতিযোগিতা, কিন্তু আরবিতে এটার অর্থ আসে সাক্ষাৎ। উর্দু আরবি ভাষার জন্য মোকাবেলা শব্দের অর্থাৎ প্রতিযোগিতা অর্থের জন্য আরবি ভাষায় নতুন আরেকটি শব্দ আছে, সেটা হলো কি মুসাবাকা। এভাবেই আমরা শব্দ একটি ব্যবহার করি, বিশেষভাবে অনেকেই ব্যবহার করে থাকে তাকরির এই শব্দটি। এই তাকরির শব্দটি দেখা যায় যে এটা আরবিতেও আছে উর্দুতেও আছে, কিন্তু তার অর্থ উর্দুতে হলো ভাষণ, কিন্তু আরবি ভাষায় এই ভাষণ অর্থ দেওয়ার জন্য আমরা পেয়ে থাকি হলো মহাদারা, মহাদারা এটা আমরা পেয়ে থাকি। আর উর্দুতে আমরা জানি যে তাকরির শব্দের অর্থ হলো ভাষণ, আর এই ভাষণ অর্থের জন্য আরবিতে আসে মহাদারা। আরবিতে এই তাকরির যেই অর্থ, তাকরির শব্দ যেটা আছে, এই তাকরির শব্দের অর্থ হলো প্রতিবেদন। এভাবে আমরা বিভিন্ন শব্দ এরকমভাবে উর্দু যে শব্দগুলো কাঠামোর দিক থেকে অভিন্ন কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন, এমন অনেক শব্দ আমরা উর্দুর শব্দগুলো আমরা আরবিতে ব্যবহার করে থাকি না জানা থাকার কারণে। আমরা যদি চেষ্টা করি এই সুবর্ণ সুযোগে, এই সুবর্ণ সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি, আশা করি যে ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে এবং আমরা বিশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারবো এবং আরবি বিভিন্ন তাবিরগুলো যেটা আরবিতেই ব্যবহার হয় ওটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমরা নিজের থেকে যদি চেষ্টা করি ইনশাআল্লাহ এটা সম্ভব। এরপরে যে আরেকটা যে বিষয়টা, সেটা হলো যে কাঠামোর দিক থেকে ভিন্ন কিন্তু অর্থের দিক থেকে অভিন্ন, এমন অনেক শব্দ আছে যে কাঠামোর দিক থেকে ভিন্ন কিন্তু অর্থের দিক থেকে অভিন্ন। যেমন নাকি মাসারিফ, উর্দু কাঠামো মাসারিফ, এটা আরবি কাঠামো হলো মাসারিফ। সোয়ালাত, এই শব্দটা এটা হলো উর্দুর কাঠামো, আর আরবিতে বলা হয় জমা হিসেবে আসে যেটা সেটা হলো আস ইলা। এভাবে আমরা দেখি যে উর্দুতে
প্রাচীন অর্থেই সীমাবদ্ধ, অথচ আধুনিক আরবিতে এটা নতুন অর্থে আসে এমন অনেক শব্দ আছে, যেমন ইস্তেদাদ, এই এটার অর্থ হলো উর্দুতে মেধা, কিন্তু আরবিতে এই শব্দের অর্থ আসে প্রস্তুতি। তেমনিভাবে সৌত, এই শব্দটা উর্দু ভাষায় কণ্ঠস্বরের অর্থে আসে, আরবি ভাষায় এটা আধুনিক অর্থ যেটা দেয় সেটা হলো ভোট। এমন অনেক শব্দগুলো আমরা যে পেয়ে থাকি, এগুলো আমরা একটু সতর্কতার সাথে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো আরও উন্নত হবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয় হলো উর্দুতে যে বিরল কিছু ব্যবহার আছে, যে উর্দু ভাষায় সুপ্রচলিত কিন্তু আরবি ভাষায় প্রচলিত না, এটা হলো অপ্রচলিত। আরবি ভাষায় আসে, মাঝে মধ্যে আসে, তবে ব্যাপক প্রচলিত না। যেমন জারিয়া, জারিয়া এই শব্দটি উর্দু ভাষায় উপায়ের অর্থে আসে, কিন্তু আরবি সুপ্রচলিত শব্দ হলো ওয়াসিলা, এটা আমরা ব্যবহার করে থাকি, আরবিতেও জারিয়া ব্যবহার করে থাকি। এমনিভাবে মেয়ার, উর্দুতে তার অর্থ হলো মান, কিন্তু আরবি ভাষায় মেয়ার বোঝানোর জন্য যেই সুপ্রচলিত যেই শব্দটা সেটা হলো মুস্তাওয়া। তারপরে মাসআলা, এটা উর্দুর অর্থ হলো সমস্যা, আর আরবিতে সুপ্রচলিত যে শব্দ সেটা হলো মুশকিলা। এভাবে আমরা উর্দু ভাষায়, যেহেতু আমরা উর্দু ভাষা শুরু থেকে আমরা পড়ে থাকি, তাই এই সব বিশেষ বিশেষ বিষয়গুলো আমাদের আরবি ভাষাতেও চলে আসে, এটা একটু সতর্কতার প্রয়োজন। সতর্কতার জন্যই আসলে আমি কিছু উদাহরণ পেশ করতেছি। উচ্চারণের ক্ষেত্রে কিছু প্রভাব পাওয়া যায়, যেমন উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি যে ফা আলাতুন এর ওজনে যে শব্দগুলো আছে, ফা আলাতুনের ওজনে, যেমন হারাকাতুন, এই শব্দটি এটা আরবিতেও আছে উর্দুতেও আছে। আরবি ভাষার ক্ষেত্রে হলো রর মধ্যে ফাতার সাথে, অর্থাৎ জবরের সাথে, কিন্তু উর্দুর ক্ষেত্রে সেটা সাকিনের সাথে। এই ফা আলাতুনের ওজনের যে সকল শব্দগুলো, এই কাঠামোগত দিক থেকে ভিন্নতা আছে উর্দু এবং আরবির মধ্যে। যেমন হারাকাতুন, উর্দুতে বলা হয় হারকাতুন, বারাকাতুন উর্দুতে ওই শব্দটা পাওয়া যায় সেটা হলো বারকাতুন, আজমাতুন উর্দুতে আজমাতুন বলা হয়, আরবিতে হলো আজমাতুন, সাদাকাতুন উর্দুতে সাদাকাতুন। এভাবে আমরা লক্ষ্য করলে পাব যে ফা আলাতুনের ওজনে যে সকল শব্দগুলো উর্দুতেও পাওয়া যায় আরবিতেও পাওয়া যায়, তার মধ্যে কাঠামোগত ভিন্নতা রয়েছে, এগুলো যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরও কিছু শব্দ আছে যেগুলো ফা আলাতুনের ওজনে আসে, যেমন নাগামাতুন, উর্দু ভাষায় এই শব্দটা একই শব্দই কিন্তু তার কাঠামো ভিন্ন, নাগামাতুন। এভাবে সাদামাতুন, উর্দু ভাষায় এই শব্দটা সাদমাতুনের ওজনে আসে। এভাবেই ফা আলানুনের ওজনে যে সকল শব্দগুলো পাওয়া যায় এগুলোও কাঠামোগত আরবির সাথে ভিন্নতা রয়েছে, যেমন রমাদান এই শব্দটি উর্দুতে যেভাবে আছে আরবিতেও আছে, আরবিতে হলো রমাদান আর উর্দু ভাষায় হলো রমদান। হায়াওয়ান আরবি ভাষায় আর উর্দু ভাষায় হলো হায়ওয়ান, সারাতন উর্দু ভাষায় সারতন। তাহলে যে সকল সাথীরা আরবি ভাষাকে আরও মানসম্পন্ন করতে চান তাদের জন্য এই সুযোগগুলো নেওয়া অবশ্যই প্রয়োজন। এই সময়ের মধ্যে দেখা গেল যে রমজানের আগে থেকেই আমাদের মাদ্রাসাগুলো বন্ধ, সকলের মন অনেকটাই খারাপ,
বিশেষভাবে ওলামা হযরতদের মন বেশি খারাপ, কারণ তাদের বিভিন্ন আর্থিক সংকট সহ বিভিন্ন সংকটে তারা জর্জরিত। আশা করি আল্লাহ পাক আমাদের এই সকল এই অবস্থাগুলোকে আল্লাহ পাক হিকমতের জন্যই দিয়েছেন, আমরা এ থেকে শিক্ষা নিব এবং আমরা এই সময়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক যাতে যাতে আমাদের সকলকেই বেশি থেকে বেশি মেহনত করার তৌফিক দান করেন এবং আরবি ভাষাসহ দিনের প্রত্যেকটি ক্ষেত্রগুলোতে আরও মনোযোগ দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমরা এই কিছু আলোচনা করলাম, আরও অনেক বিষয় রয়েছে, এগুলো আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কিছু করে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ার জন্য যে উর্দু ভাষা দ্বারাও যে প্রভাবিত হয় ওটাকে বোঝানোর জন্য আমরা কিছু উদাহরণ দিয়েছি। এখন আমাদের বিষয়টা হলো যে আমরা তো আরবি ভাষাকে শিখতে চাই, কিন্তু আমাদের বিভিন্ন কিতাব, আমাদের বিভিন্ন ওয়াসায়েলগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ নাই, যে কারণে দেখা যায় যে আমরা হতাশাগ্রস্ত হই, আমাদের ছাত্ররাও হতাশাগ্রস্ত হয় এবং অনেক শিক্ষকরাও হতাশ যে সে কী পড়াবে আরবি এবং কী করবে না করবে এই বিষয় নিয়ে হতাশ। এই জন্যই আসলে উচিত হলো যে হতাশ না হওয়া, বরং কাজের সাথে লেগে থাকলে দেখা যায় যে আল্লাহ পাকই তার অন্তরের মধ্যে বিভিন্ন দিকগুলো খুলে দেন। এভাবে অনেক ছাত্রই দেখা গেছে যে আরবি ভাষা নিয়ে মেহনত করতেছে করতেছে, এখন দেখা যায় যে তার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো কাজের সাথে লেগে থাকলে দেখা যায় যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হতে থাকবে। কাজের সাথে লেগে থাকা, এই সময়কে কাজে লাগানো এবং এই সময়কে কাজে লাগিয়ে নিজের উন্নতির জন্য হ্যাঁ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া, আমরা যদি এই সকল দিকগুলো যদি লক্ষ্য করি ইনশাআল্লাহ আশা করি আমাদের এই দুর্বলতাগুলো কেটে যাবে। এরপরে আরবি ভাষাকে আরও মানসম্পন্ন করতে হলে আমরা আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লাহর কিতাব দুরুসুত তাবির মুনাল কোরআন ওয়াল হাদিস এই কিতাবটি আমরা অধ্যয়ন করতে পারি। এই কিতাবটি যদি অধ্যয়ন করি তাহলে এই নতুন বিভিন্ন ব্যবহারগুলো এবং আরবদের বিভিন্ন ব্যবহারগুলো কোরআন এবং হাদিস থেকে, হাদিসের শব্দ থেকেই ব্যবহৃত শব্দগুলোকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে এবং বাক্য গঠনের মাধ্যমে অনুশীলন করানো হয়েছে। আমরা যদি চেষ্টা করি আশা করি যে আমাদের এই শিক্ষাও অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কিতাবটি আমরা সংগ্রহ করতে পারি, বিভিন্ন মাকতাবাতে পাওয়া যায়, আমরা এই কিতাবটি সংগ্রহ করে এটাকে পড়লাম এবং পড়ার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মের মধ্যে বিশেষ নিয়ম হলো যে আমরা প্রথমে ওখানে যে শব্দ আছে ওই শব্দগুলো নতুন ব্যবহারগুলো আগে মুখস্থ করার চেষ্টা করব। এরপরে এর থেকে যে বাক্য গঠন করা হয়েছে এই বাক্য গঠনকে আমরা বাংলা থেকে নিজের পক্ষ থেকে আরবিতে বাক্য গঠন করার চেষ্টা করব। এরপরে আরবির সাথে আমরা মিলাব যে আমি যে বাক্য গঠনটা করলাম বাংলা অনুবাদ থেকে, আমার বাক্য গঠনটা আরবির বাক্য গঠনটা এই কিতাবের বাক্য গঠনের সাথে কতটুকু মিল রয়েছে। এভাবে যদি আমি একটু একটু করে ঘরে বসে বসে চেষ্টা করি আশা করি যে প্রাথমিক অবস্থায় হয়তো ওই পরিপূর্ণভাবে মিলবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাবে কিছু অনুশীলন করার পরে মিলে যাচ্ছে। এটা হলো কী কারণে, যে এটার সাথে সম্পৃক্ততার কারণে ইনশাআল্লাহ। আশা করি যে এভাবে যদি চেষ্টা করি আমাদের এই দুর্বলতাগুলো, আমাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরও আমরা অনেক সাথীরাই দেখা যায় আরবি ভাষা পড়েছি, মাদানী হিসেবে পড়াশোনা করা হয়েছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছি, আরবি ভাষা শুরু থেকে পড়ে থাকি, কিন্তু দীর্ঘ বাক্য যেগুলো বাক্যগুলো সাধারণত আধুনিক লেখকদের লেখার মধ্যে পাওয়া যায় এবং পত্রিকার ভাষাতে পাওয়া যায় এবং বিভিন্ন গবেষণামূলক কিতাবগুলোতে পাওয়া যায়, ওই বাক্যগুলো অনুবাদ করা, ওই বাক্যগুলো এবার সুন্দরভাবে পড়া এবং ওই ধরনের বাক্য লেখা, এগুলোর ক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে যায়। এই হতাশা দূর করার জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লাহর আরেকটি কিতাব রয়েছে, সেটা হলো আসরারুল জুমাল। এই কিতাবটির মধ্যে গঠন নীতি এবং পাশাপাশি তার উদাহরণ দিয়ে দিয়ে বাক্য গঠন করা হয়েছে, জুমলা মোরাক্কাবা, জুমলা মুফরাদা, জুমলা মারবুত অর্থাৎ সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, এই বাক্যগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে, উদাহরণ দিয়ে 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 বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা হ্যাঁ বাক্যগুলোকে কোন কোন উপাদান দিয়ে গঠন করা হয়েছে ওগুলো শিরোনাম আকারে প্রথমে দেওয়া হয়েছে, এরপরে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। এখন যদি আমরা যদি চেষ্টা করি আশা করি যে আমাদের এই চেষ্টা বৃথা যাবে না, আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ঘরে বসেই আমাদের অনেক অর্জন ইনশাআল্লাহ হয়ে যাবে, আমরা যদি ওই বাক্য গঠন নীতি অনুসারে এবং ওই উদাহরণ অনুসারে
পুনরায় আরেকটি বাক্য বানানোর জন্য চেষ্টা করি, আশা করি যে আমাদের এই বাক্য প্রথমটা হয়তো ভুল হয়েছে, প্রথমটা আমার সঠিক হয় নাই, কিন্তু দেখা যাবে যে দ্বিতীয় বাক্যটা শুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বাক্যটা আরও একটু সুন্দর হয়েছে, চতুর্থ বাক্যটা আরও সুন্দর হয়েছে, এবার দেখা যাবে যে আমাদের বাক্য রচনাগুলো হ্যাঁ ভালো এবং দীর্ঘ বাক্য রচনা করার পদ্ধতি আমাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখা যায় যে আমরা উস্তাদ ছাড়াও আমরা বাসায় বসে বসে একটু একটু করে চেষ্টা করতে পারি যতটুকু পারা যায়, এবং উস্তাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদের সাথে আমরা যদি যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি, আশা করি যে ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে। বর্তমানে তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লার ছাত্ররা মেহনত করতেছে এবং আমাদের থেকে অনেক ভালো ভালো সেবা দিয়ে যাচ্ছে। তা আমরা বলবো যে আপনারা যদি ওই সকল প্রতিষ্ঠানে যোগাযোগ করে করে উস্তাদের সাথে সম্পর্ক রেখে রেখে আপনারা ঘরে বসে হ্যাঁ আসেন ঠিক আছে, কিন্তু আপনার সাথে কোনো আদব ভালো আদব বিভাগের সাথে কোনো উস্তাদের সাথে আপনার পরিচয় আছে এবং আপনি যোগাযোগ করে কিছু ইস্তেফাদা করতে পারবেন, এভাবে যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আমি তারপরও কিছু আদব বিভাগের কথা উল্লেখ করতে পারি, ওই সকল আদব বিভাগে আপনারা যদি চেষ্টা করেন আশা করি যে ইনশাআল্লাহ আপনাদের এই সকল ক্ষেত্রে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ঢাকার মধ্যে বিশেষভাবে লক্ষণীয় আমরা দেখি যে মাওলানা মহিউদ্দিন ফারুকী ভাই, উনি অনেক আরবি ভাষার খেদমত দিয়ে যাচ্ছেন, ওনার কাছে যোগাযোগ রক্ষা করে ওনার যে সকল এই উস্তাদরা আছেন ওনার সাথে যোগাযোগ রক্ষা করে আপনারা ইস্তেফাদা করতে পারেন। এরপরে জামিয়াতুল শেখ শহীদুল্লাহ ফজল বারী, ওখানে মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রয়েছে, সেও আলহামদুলিল্লাহ আমাদের হুজুরের ছাত্র, আমাদের বন্ধু মানুষ, তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করে এই বিষয়গুলি শিখতে পারেন। এরপরে জামিয়া রহমানিয়া মুফতি মনসুর সাহেবের যেই প্রতিষ্ঠান ওখানে রয়েছে মাওলানা মঈনুদ্দিন, হ্যাঁ সেও আলহামদুলিল্লাহ ব্যাপক খেদমত দিয়ে যাচ্ছে, তার সাথে যোগাযোগ রক্ষা করে এই বিষয়গুলো বিশেষভাবে আপনারা অর্জন করতে পারেন। এরপরে রয়েছে মার্কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে মাওলানা আব্দুল হাফিজ রয়েছে, তার থেকে যোগাযোগ রক্ষা করে হ্যাঁ শিখতে পারেন। এরপরে যে আমাদের সাথেও যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমিও প্রস্তুত আছি সেবা দেওয়ার জন্য। এরপরে আরও অনেক আদব বিভাগ আলহামদুলিল্লাহ হয়েছে, যেমন ওই যে নারায়ণগঞ্জে রয়েছে এই ওখানে মাদ্রাসাটার নাম ভুলে গিয়েছি, ওখানেও রয়েছে। তারপরে মাওলানা মুজিবুল্লাহ ইসহাকি, সেও আমাদের শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লার ছাত্রদের মধ্যে থেকে আমাদের বন্ধু মানুষ, তার থেকেও আপনি হ্যাঁ অর্জন করতে পারেন। এভাবে দেখা যায় যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ওগুলোতে শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লার ছাত্রগুলো ছড়ানো ছেটানো, ওখান থেকে আপনারা যদি এখন এই ছুটির মুহূর্তে আপনারা যোগাযোগ রক্ষা করে চেষ্টা করেন, আশা করি যে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা অনেক অনেক আগাইতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কিতাব রয়েছে, অর্থাৎ আমার তাবিরকে যাতে আমি আরবদের তাবিরের সাথে মিলাইতে পারি এবং আরবদের তাবিরের সাথে আমাদের তাবিরগুলো যাতে কোনো পার্থক্য না থাকে, এভাবে চেষ্টা করে যেতে হবে। ওই কিতাবে আপনারা মনে করেন বলবেন যে এই কিতাব আমরা কোথায় পাবো এবং এই বিষয়ে আমরা কোথায় দিক নির্দেশনা পাবো, আমি বলে দিলাম এই বিভাগগুলোতে আপনারা যোগাযোগ করে করে এখন এই সকল শিক্ষাগুলো নিতে পারেন। এরপরও হ্যাঁ কিতাব হিসেবে আপনি পাবেন মাকালাতি আল মুখতারা, এই কিতাবটি আরবি ভাষাকে মানসম্পন্ন করার জন্য এবং তাবিরের মাধ্যমে নিজের লেখাকে উন্নত করার জন্য অনেক সহায়ক কিতাব, এই কিতাবটি পড়ে আপনি ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ নিজের দক্ষতাকে আরও এগিয়ে নিতে। এছাড়াও দেখা গেল যে এই কিতাবগুলো আপনাদের সংগ্রহ করা কঠিন হয়ে গেল, হ্যাঁ আরেকটি কিতাব রয়েছে, এই কিতাবটা মজমু একটা কিতাব, সেই কিতাব হলো কি আল আরবিয়া বাইনা ইয়াদাইক, এই কিতাবটি হ্যাঁ সকল ছাত্রই এই কিতাবটি নিয়ে তার অডিও ভিডিও এগুলো শুনে শুনে অডিওগুলো শুনে শুনে এবং এই এর যে সকল লেখাগুলো আছে এই লেখাগুলো পড়ে পড়ে এভাবে আমরা আগাইতে পারি, চেষ্টা করতে পারি যে ওখানে বিভিন্ন আধুনিক বিভিন্ন বিষয়ে ওখানে লেখা আছে, নুসুস আকারে লেখা আছে, হেওয়ার আকারে লেখা আছে, আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের এই কিতাবের মাধ্যমে অর্থাৎ আল আরবিয়া বাইনা ইয়াদাইকের মাধ্যমে আমরা যদি প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদাভাবে পড়ি ইনশাআল্লাহ ঘরে বসে আমরা ইনশাআল্লাহ অনেক আরবি ভাষার দিকগুলো খুঁজে পাবো এবং আমাদের তাবিরগুলো সুন্দর হবে, আমাদের উচ্চারণগুলো অডিও শোনার মাধ্যমে আমাদের উচ্চারণগুলো হবে আরবদের উচ্চারণের ন্যায়, আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে বলবো যে হারামাইনের খুতবা তো প্রতি সপ্তাহে হচ্ছে এবং এই খুতবাগুলো আমরা নিজেদের হ্যাঁ পক্ষ থেকে আমরা নেটের মাধ্যমে যদি নামিয়ে
ওই লিখা খুতবাগুলো আমরা নিজের পক্ষ থেকে পড়ি এবং পড়ে এর এবারতের মধ্যে হরকত লাগিয়ে লাগিয়ে চেষ্টা করি, দেখা যাবে যে আজকে হয়তো কঠিন হয়েছে শব্দ মানে ভাণ্ডার মানে স্বল্প থাকার কারণে, কিন্তু আগামীকাল দেখা যাবে যে এবং আগামীতে দেখা যাবে আস্তে 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 করতে করতে সহজ হয়ে গেছে। ওই হারামাইনের খুতবাগুলো আমরা নামিয়ে ওই খুতবাগুলোকে প্রথমে নিজের থেকে পড়া, নিজের থেকে পড়ে 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 আগানো, এরপরে অডিও খুতবাকে নামিয়ে ওই খুতবা আপনি যেটা নিজের থেকে এবারত শুদ্ধ করেছেন ওই অডিও খুতবা যেটা আপনি নামাইলেন ওইটা সুন্দরভাবে হেডফোন লাগিয়ে আপনি মনোযোগ সহকারে পড়েন, আপনার পড়া এবং ওই অডিও যে হ্যাঁ আসে সেই তার সাথে কতটুক পার্থক্য পাওয়া যায় ওই পার্থক্যগুলো আপনি করতে থাকেন আস্তে আস্তে, তাহলে দেখা যাবে যে আপনার এখানে লাহজা শেখা হবে, আপনার এবারতগুলো শুদ্ধ হবে এবং বিভিন্ন তাবির আপনি শিখতে পারবেন, আর সবগুলি সমসাময়িক, কারণ আরবরা আরবদের মধ্যে থেকে যারা হারামাইনে যারা খতিব রয়েছেন এনারা প্রত্যেকেই শুদ্ধ ভাষায় এবং সুন্দর উচ্চারণে তারা পড়ে থাকেন এবং তার খুতবাগুলো দিয়ে থাকেন। আমরা যদি ওগুলোর মাধ্যমে চেষ্টা করি, আশা করি যে আমাদের এই বিশেষ সময়ে আমরা ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, পড়ার ক্ষেত্রে আমরা আজকের যে আলোচনা করতেছিলাম সেই আলোচনার মধ্যে বিশেষভাবে পড়ার বিষয়টি এসেছে, তার মধ্যে পড়ার বিষয়টাকে আমরা বিশেষভাবে একটু বলতে চাই যে পঠনের ক্ষেত্রে আমাদের করণীয়টা কী এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই, যে পঠনের ক্ষেত্রে শুধু খালি আরবি দেখতে হবে নাকি আরও কিছু করতে হবে সে বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলতে চাই। যে আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে দুইটা, একটা হলো যে আল ফাহমু অর্থাৎ বুঝা, নিজে বুঝবো বোঝার জন্য আমরা পড়তেছি, আর এটা হলো আল ইফহামু বোঝানো, এই দুইটাই আমাদের আরবি ভাষা শেখানোর লক্ষ্য, নিজে বোঝা এবং অপরকে বোঝানো। যদি নিজে বুঝতে হয় ওয়াসিলাতুল ফাহাম যেটা সেটা হলো আল কেরাআতু পঠনের মাধ্যমে, আমি পড়লাম আমার শ্রোতারা শুনে শুনে বুঝতেছে, আরেকটা হলো যে আল ইস্তিমাউ অর্থাৎ শ্রবণের মাধ্যমে বোঝা, আমি বিভিন্ন বক্তব্য শুনে শুনে বুঝতেছি, বিভিন্ন বক্তাদের বক্তব্যগুলো শুনে শুনে আমি অর্জন করতেছি সেটা সম্ভব, তাই আপনারাও এভাবে শুনে শুনে অর্জন করতে পারবেন, এটা হলো ওয়াসিলাতুল ফাহাম। আর ওয়াসিলাতুল ইফহাম যেটা আছে সেটা হলো তিনটা, এক নম্বর হলো আল কেরাআতু, দ্বিতীয় নম্বর আল কিতাবা, তৃতীয় নম্বর আল তাহাদ্দুস, এই তিন মাধ্যমে বোঝানো যায়, যে পঠনের মাধ্যমে, লিখনের মাধ্যমে, আর এটা হলো কথনের মাধ্যম, এই তিন মাধ্যম। তাহলে বুঝতেছি যে আল মাহারাত আল আস লুগাওই আল আসাসিয়া যেটা সেটা হলো চারটা, সেটা কয়টা? চারটা, এক নম্বর হলো মাহারাতুল কেরাআ, দ্বিতীয় নম্বর মাহারাতুল কিতাবা, তৃতীয় নম্বর মাহারাতুল তাহাদ্দুস, চতুর্থ নম্বর মাহারাতুল ইস্তিমা, এই চারটি মাহারাত। এই চার মাহারাতের মধ্যে প্রত্যেকটি মাহারাত আলাদা আলাদা মাধ্যম রয়েছে, কোনো ছাত্র যদি চায় যে এই মাধ্যমগুলো নিয়ে নিয়ে সে এগিয়ে যাবে তার পক্ষে সম্ভব, সে এই পরিস্থিতিতে ঘরে বসে বসে যদি সে চেষ্টা করে ইনশাল্লাহ সেও পারবে। তাহলে আমি সংক্ষিপ্তভাবে যে মাহারাতুল কেরাআ সম্পর্কে আজকে বলতে চাই এবং সামনে ইনশাল্লাহ পর্ব পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে সর্বপ্রথম মাহারাতুল কেরাআ সম্পর্কে বলতে চাই সংক্ষিপ্তভাবে। যে মাহারাতুল কেরাআ যেটা আছে সেই বিষয়ে শুধু এরাব দেখলে হবে না, এরাব তো একটা বিষয় ঠিক আছে, কিন্তু এরাব ছাড়াও গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হলো কি সিহাতুন নুতক, এরাব ছাড়াও রয়েছে সিহাতুন নুতক, যে উচ্চারণ শুদ্ধ হওয়া, কারণ উচ্চারণের কারণে এরাবের কারণে যেভাবে অর্থের পরিবর্তন হয়ে যায় উচ্চারণের কারণেও অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে যায়, যেমন জমিন, এই শব্দটি জমিল শব্দটি এক অর্থ, আবার জমিল এটা আরেক অর্থ, এই উচ্চারণের সামান্য পার্থক্য, দাল্লা এটার এক অর্থ, আবার সামান্য পার্থক্য দল্লা এটা আরেক পার্থক্য, এটা আরেক অর্থ। তাহলে দেখেন যে
সামান্য উচ্চারণের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যখন পড়ব, এবারত পড়ব, তখন অবশ্যই উচ্চারণের দিকে খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখব যে আমার উচ্চারণ কি আসলে সঠিক হচ্ছে কি না, এবং উচ্চারণটা আমরা শুদ্ধ করার জন্য যদি আমরা খেয়াল করি, আশা করি যে আমাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে। কারণ আমরা মক্তবে হেফজখানায় এগুলো উচ্চারণের জন্য চেষ্টা করেছি, তবে এই জামাতখানায় অথবা বিভিন্ন এই আমাদের পড়ার সময় যে উচ্চারণের মধ্যে পার্থক্য হয় সেটা হলো ব্যাখ্যালির কারণে শুধু। এটা যদি আমরা চেষ্টা করি, আশা করি যে আমাদের উচ্চারণ ভুল হবে না। আর উচ্চারণের কারণে যে অর্থের পরিবর্তন হয়ে যায়, এরবের মতোই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আমরা লক্ষ্য করি না। এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেককে লক্ষ্য করা দরকার। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে যে সিহাতুদ্দত, অর্থাৎ শব্দের কাঠামো ঠিক আছে কিনা, শব্দের কাঠামোর কারণে অর্থের পরিবর্তন হয়, এই বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ শব্দের কাঠামো যদি আমি একরকম পড়ে একটা শব্দই, যেমন নাকি বললাম মালাকুন, এটার এক অর্থ, মালিকুন এটার আরেক অর্থ, মুলুকুন এটার আরেক অর্থ, মিলকুন এটার আরেক অর্থ, তো একই শব্দ তার মধ্যে যে কটা হরফ আছে, হ্যাঁ এই কটাই আছে, কিন্তু অর্থ হরকতের পরিবর্তনের কারণে এটার মধ্যে অর্থের পরিবর্তন হয়ে গেল। এই বিষয়টা আমরা ওই অ্যারাবের মতো গুরুত্ব দিই না, কারণ কোনো ছাত্র দেখি না যে আমাদের প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন সময়ে যোগাযোগ করে, হুজুর আমরা তো সঠিক হরকত লাগাইতে পারতেছি না, এই বিষয়ে কেউ আসতে চায় না, এই বিষয়ে কেউ আসে না। কারণ কি, তার কাছে গুরুত্বটা হলো কি অ্যারাবের গুরুত্ব, কিন্তু তার কাছে হরকতেরও যে অ্যারাবের ন্যায় একই রকম গুরুত্ব রয়েছে, এই গুরুত্বটা সে অবশ্যই এই গুরুত্বের ব্যাপারে অনেকটাই উদাসীন। যাতে আল্লাহ পাক আমাদেরকে এই উদাসীনতা দূর করে দেন। আমরা অ্যারাবের ক্ষেত্রে যেভাবে আমরা গুরুত্ব দিই, আমরা ঠিক তেমনই গুরুত্ব দিব হরকতের ক্ষেত্র। একটা শব্দের হরকত, দ আফুন শব্দ এটার এক অর্থ, আবার দে ফুন এটার আরেক অর্থ, তাহলে একটা শব্দই কিন্তু হরকতের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়ে গেল, এই বিষয়টা আমরা গুরুত্ব দিই না, এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এরাবের বিষয়টা আমরা জানি, এরাবের বিষয়ে আমরা বলেছি কোন কোন কিতাবগুলো অন্য সঙ্গে ইয়ে করতে পড়তে হবে। আরেকটা রয়েছে, সেটা হলো কি আদা, আদার যে পরিবর্তন, এই আদার বিষয়টা, আদার বিষয়টা আমরা বুঝি না অনেকেই। আদার বিষয়টা কি, আদার বিষয় হলো যে ভঙ্গিমা, ভঙ্গিমার কারণেও অর্থের পরিবর্তন হয়ে যায়। লেখার ক্ষেত্রে হয়তো বুঝবে না, কিন্তু যখন নাকি মুখে বলা হবে, দুই ভঙ্গিমায় দুই অর্থ দিবে। যেমন আমি একজনকে ব্যক্তিকে বললাম যাও, তো যাও শব্দের অর্থ যে অর্থ, আবার দ্বিতীয়বার আমি আরেকজনকে বললাম যাও, তাহলে দুইটাই হলো যাও, লিখতে গেলে একই রকম, কিন্তু অর্থের ক্ষেত্রে দুইটার দুই অর্থ, এটার পরিবর্তন হলো ভঙ্গিমার কারণ। তো ভঙ্গিমার কারণে যে অর্থের পরিবর্তন হয়, এই জিনিসটাও আমাদের মাথায় থাকতে হবে। এবং আমরা যদি এই চারো বিষয়কে লক্ষ্য রেখে যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পড়াগুলো শুদ্ধ হয়ে যাবে। আর এই সকল বিষয়গুলো আমরা ঘরে বসে এখন এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করেন, আমরা সকলেই যাতে এই আরবি ভাষার খেদমতে এগিয়ে যেতে পারি, সেই জন্যই আমাদের এই প্রয়াস, ছোট্ট প্রয়াস। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন এবং আরবি ভাষা জান্নাতের ভাষা হিসেবে শেখার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা হিসেবে শেখার তৌফিক দান করেন, হাদিসের ভাষা হিসেবে শেখার তৌফিক দান করেন। আমাদের শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহর এই বিষয়গুলো আমরা যা আলোচনা করলাম, এই আলোচনাগুলো সবগুলোই আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহর আলোচনা থেকে শোনার আলোচনাগুলোই করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে ভুল ত্রুটি থেকে রক্ষা করেন এবং আমাদেরকে সঠিকভাবে আরবি ভাষা চর্চা করার তৌফিক দান করেন। এবং আমরা যে সকল শ্রোতারা এখানে আছেন, ইনশাআল্লাহ এই আমাদের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা বিভিন্ন সময়ে সুযোগে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম এভাবে করতে পারি। আজকে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল, বিধায় ভুলভ্রান্তি হতে পারে, আমরা সকলের ক্ষমা দৃষ্টি চাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।